Hello viewers, welcome back to my new channel. আপনারা দেখছেন Daily 24 YouTube channel. আমি আছি মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের সাথে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখুন। আমরা আজকে এসেছি আমাদের গ্রামের একটা ঈদগাহ ময়দানে। আমাদের গ্রামে বেশ কয়েকটা ঈদগাহ ময়দান আছে। আমরা এসেছি আমাদের গ্রামের একটা পাড়া মহল্লায়, যে ঈদগাহ ময়দানটা আছে মাঠের ভিতরে, সেই ঈদগাহ মাঠে এসেছি আমরা। মাঠের এবং সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ দেখলে আপনাদের মুগ্ধকর, মনমুগ্ধকর হয়ে যাবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন। আমরা আজকে আপনাদের দেখাবো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাথে যে নামাজ পড়ছে সবাই সেই ভিডিওগুলো। সো সাথেই থাকুন আমাদের। ليس العيد لمن لبس الجديد، إنما العيد لمن خاف يوم الوعيد. ليس العيد لمن تبصر بالعود، إنما العيد لمن تاب ولا يعود. ليس العيد لمن نصب الخدود، إنما العيد لمن سعد المقدود. ليس العيد لمن ركب المقاد قضايا، إنما العيد لمن صرف القضايا. قد نبهوا عباد الله وتذكروا اليوم يا غافل واعتبر وانظر إلى نفسك وتبصر أين الأول أين الأول والآخر، أين من صام معكم رمضان الماضي وأفطر، أين من كان معكم في لياليه وشمع، أين من كان معكم في مثل هذا اليوم وفطر، أين الآباء والأبناء والخلان والمعشر. فات الخلق وأفنى الموت أهل الشعوب والمنكر، أذهبهم والله هادم اللذات وغيرتهم غير فاصلهم معهم المقابل والحكم، كانوا وبانوا وها نحن على الأجر. فابكي أيها العاصي على نفسك ولازم السهر، واجتنب عما نهى الله عنه واقبل على ما به امر، واعلم كريم وفر اجزل الله فيه الاجر للصائمين والصبر، واقتدح به شهر الحج الى البيت الاول طيب الكسم بالحلال، اللهم وهو خمس أطفال وخمس رطل من غالب ما يقتالون في البلد ويتقف اقتداء بسيد البشر، وإخراجها قبل صلاة يخرجها فيخرجها في بقية هذا اليوم، ولا تؤخر تقريبا إلى ربكم وتوحيد فإن الله ذاكر لمن ها
مومنت زين 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 هاي ترجمة
ميري فيل بيزر ذا ميري فيل بيزر ذا عيد مبارك Thank you.
যাতে করে আল্লাহ তাআলাকে আমরা ভয় করতে পারি, আল্লাহ তাআলার প্রতি আমরা খোদাবীর হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছিলেন। রমজান মাস চলে গেছে, এখন আসুন সেই তাকওয়া কি আমরা ভিতরে আছে একটু চিন্তা ফিকির করে একটু দেখে সেই তাকওয়া আমাদের ভিতরে আছে কিনা। তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন তোমরা খোদাবীর হওয়া নিয়ে এই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তারপরে আল্লাহ তাআলা সত্যভাবে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আখিরাতের ময়দানের জন্য কিছু পাতে জোগাড় করার জন্য নিজের ভিতরে চিন্তা ফিকির করে দেখো। দেখুন আমরা তো কি, আমরা তো কোনো সাহাবাই না, আমরা তো কোনো তাবেঈ না, আমরা তো কোনো তাবে তাবেঈ না, আমরা কোনো আল্লাহ ওয়ালাও নাই। বড় গুনাহের ভিতরে থাকি আমরা, বড় গুনাহগার আমরা, কারণ গুনাহ করতে করতে কলবের ভিতরে এমন
যে হাদিসের ভিতরে আসে আসছে ইদা আযনাব যামবা যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে তখন এই কালো দাগ পড়ে যায় মরিচা পড়ে যায় কলবের ভিতরে অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যায় যেই দাগটা মুছে যায় ওই সময় যখন যখন নাকি মানুষ এই গুনাহ থেকে তওবা করে যখন গুনাহ থেকে তওবা করে তখন ওই অন্তর থেকে দাগটা মুছে যায় তাই আখেরাতের জন্য এই অন্তর দ্বারা চিন্তা করতে হলে এই অন্তরকে আগে পরিষ্কার করা লাগবে এই অন্তরকে সাফ করা লাগবে এই অন্তরকে একদম খালেস ভাবে আল্লাহ তাআলার জন্যই বানাতে হবে সেই কারণেই তো আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত কোনো ব্যক্তি পাবে না একমাত্র পাবে ওই ব্যক্তি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যে ব্যক্তি এরকম বিকলবিন সালিম যে সুস্থ একটা অন্তর যার ভিতরে কোনো মরিচিকা নাই যার ভিতরে কোনো গুনাহের দাগ নাই যার ভিতরে কোনো কিছু এরকম পাপের কোনো সংকীর্ণতা নাই এই অন্তরের ভিতরে সেই অন্তরটা যাবে জান্নাতে সেই ব্যক্তি যাবে জান্নাতে একজন ব্যক্তি বোঝানো হয়েছে সেই ব্যক্তি যাবে জান্নাতে তো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আমাদের অন্তরকে ঠিক করতে হবে আর এই অন্তরকে ঠিক করার মাধ্যম হলো একটা মাধ্যম কয়টা শুন দেখি বলে ইসে ঢাকছেই না নেমতে দিছে তো দিছে আমার দিছে এই হলো না নিয়ম কানুন তো আছে একজনের তো মানে ভুলেও নিয়ম কানুন সম্পর্কে ঈদের নামাজ আদায় করতেছি আল্লাহ এতটুকু বাস যথেষ্ট এত কেউ কোনো কিছু প্রয়োজন নেই শুধু এই ইমামের পিছনে ঈদের নামাজ ছয় তাকবীরের সহিত আদায় করতেছি আল্লাহ মনে মনে এতটুকুই যথেষ্ট তারপরে ছয় তাকবীর দেবে কখন যে যখন এরকম প্রথম তাকবীর দেবে দেওয়ার পরে সানা পড়বে প্রথম তাকবীর দেওয়ার পরে সানা পড়বে সানা পড়ার পরে আবার তিনবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপরে চতুর্থবার হাত বাঁধবে চতুর্থবার হাত বাঁধবে হাত বাঁধার পরে এরকম সুরা ফাতিহা মানে যে সুরা পড়বে সেই সুরা পড়বে পড়ার পরে রুকু করবে সিজদা করবে তারপরে আবার উঠে দাঁড়ায় যাবে উঠে দাঁড়ায় গিয়ে যখন আবার কেরাত পড়বে সুরা ফাতিহা অন্য সুরা মিলাবে মিলানোর পরে রুকু যাওয়ার আগে রুকুতে যাওয়ার আগ দিয়ে আবারও তিনটা তাকবীর দিবে রুকুতে যাওয়ার আগে আবারও তিনটা তাকবীর দিবে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চতুর্থ তাকবীরে রুকুতে যাবে চতুর্থ তাকবীরে রুকুতে যাবে তাহলে বাড়তি কয়টা হলো ওই দিকে তিনটা আর এই দিকে তিনটা কয়টা ছয় তাকবীর এই ছয়টা তাকবীর তারপরে আবার রুকু করবে সিজদা করবে এভাবে নামাজ শেষ করবে আমরা সকলেই তো জানলাম সকলেই তো পারবো সকলে কা তো আমরা সকলে সাঁতার সোজা করে দাঁড়াইনি।